বন্ধু তোমায় নিয়ে ভাসতে ভাসতে যাব সেই দেব শিরপুরে ওয়াজ কলার ভালা হে বসি ভাবে বেহুলা কেমনে যাব দেব সভায় গো কেমনে যাব দেব সভায় অতি সুন্দর হয়েছে মা চলো আমার পিতার কাছে চলো তাই চলো মা পিতা এই না বসো দাও মা একই মা তুমি রোজই বসন কাছো কাচড়িয়া ফুল
আজকে বসন কিন্তু সূর্য সমতল আসিয়েছে এক বঞ্জি আমার বাড়িতে সে কাছেই বসন আমি তাকে দেখতে চাই মা কিন্তু সে যে মানবী সে মানবিক আর দানি হোক আমি তাকে দেখতে চাই বেশ আমি খুলে ডাকছি বেহুলা তুমি একটু বাইরে এখানে এসো তো মা দাদু আমার প্রণাম গ্রহণ করুন আশীর্বাদ করি তোমার শীতের স্মৃতি উজ্জ্বল হোক হাতের সংকলও হোক তুমিও শতপুত্রের জননী কেমন করে দাদু কেন মা আজ থেকে ছ মাস ছাড়িন আগে হাতের সংক স্মৃতি স্মৃতি তো হারিয়ে ফেলেছি বেশ ক্ষণকাল অপেক্ষা কর না তো পিতা গো এই মুহূর্তে মনে হয় কে কেন আনো বেশ আমি এখানে দিদিকে আনার ব্যবস্থাই করছি বেশ मिथ्या देवता सबा तुम अपमान करछो बार बार चीनी ना तुम चीनी देवता सबाई आदेश करो चल्लम पाली जाबे मनसा এই মুহূর্তে তোমার যত অষ্টকুড়ি নাগনাগিনী আছে এখানে টেকা আনো দেখি আমি ডাকতে পারবো না পিতা সবাই যে অঘর নিদ্রায় নিদ্রিত এই সময় যদি আমি সবাইকে ডাকি আমার প্রাণ ভরে অভিশাপ দান করবে মনসা পিতার আদেশ আগে না পুত্রগণের অভিশাপটা আগে জানি আমি পিতৃ আদেশ বড় না কানে অভিশাপ আগে বড় হতে পারে না মনসা একান্ত যদি নাই বা শোনো আমি সকল নাগণকে আনয়ন করব এই দেব সবার মাঝে ও ডাকি আয় আয় রে আর সকলে নাগণ ডাকি আরে একে একে আসে দেখো আয়াসে কালিনী ডাকিয়া আর দুর্গা বলে না দিনি সিংহাসনের নিচে কালি আর বেহুলা বলে আমি খণ্ড কপালিনী ডাকিয়া সকল না গণেশে দেব শর্মাকে সবাই যে নৃত্য করছে তুমি দেখো ও স্বামীকে কোন সর্পে খেয়েছে আমি তো না গণে ডেকে দিয়েছি আমার কাজ শেষ হয়ে গেছে আমি চললাম ওই শিজ সব না গণ দেখতে পাচ্ছি কিন্তু কালিনীকে আমি কেন দেখতে পাচ্ছি না কালিনী তুমি কখনো দেখতে পাবে না কেন মনসা কালিনী কেমন ভয়ে জড় সড় পাকি ওই সিংহাসনের নিচে লুকিয়ে আছে দিদি ভাই কালিনাক দেব সবার ভিতরে এসো দিদি ভাই দাদু তোমার কোন সর্পে তোমার স্বামী খেয়েছে বলতে পারবে জানি না দাদু কিন্তু পুঁচ্ছাবার অঞ্চলে বাধা ছিল এই নাও দাদু বেশ এই মুহূর্তে পুঁচ্ছ আমি ছেড়ে দিলাম কালিনী পুঁচ্ছ কালিনীর জড়া লেগে গেল মনসা বলো মনসা
কি কারণে তুমি খেয়েছো ওই দিদিভার স্বামীকে? বেশ করেছি আমি খেয়েছি মনসা, প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করেছিলে তো ভক্ত চন্দ্রদার হাতে পূজা পাবো আমি পাইনি পিতা। আমি অনেক কিছু এমন কাজ করেছি তুমি শুনলে ভয়ে শিওরে উঠবে পিতা। মনসা হ্যাঁ পিতা, এমন কি বা কাজ করেছো? কি করেছি জানো? কি করেছো? চন্দ্রধরের ছয় পুত্রে অন্যের সাথে বিষ খাইয়ে মেরেছি। আমি ঠিক করিনি পিতা, ভুল করেছি না পিতা? হনুমানের দিয়ে সপ্তডিঙ্গা ডুবি করেছি ওই কালীদয়ের কুলে, নগরে নগরে ভিক্ষা করে খাইয়েছি, পনে পনে কষ্ট কেটে বাজারে বিক্রয় করে খাইয়েছি, নফরগিরি করিয়েছি চন্দ্রধারের বাড়িতে বাড়িতে, ছোট্টবেলার মিত্রবর ছিল তার হাত দিয়ে মার খাইয়েছি, সাদের কলা বাগানে আর রাম সিংয়ের হাত দিয়ে মার খাইয়েছি, আমি অনেক কিছু করেছি পিতা, তবুও চন্দ্রধর আমার পূজা দেয়নি। অবশেষে ওই স্বামীকে আমি খেতে বাধ্য হয়েছি। হ্যাঁ পিতা, আমি তোমার আশীর্বাদ করেছিলাম, কি বলেছিলাম? আমি তোমার ভালোবেসে পূজা আদায় করে নিতে বলেছিলাম পিতা গো। হবে তো নয়, কতবার করুণা করে দাঁড়ে দাঁড়িয়েছি চন্দ্রধরের কাছে গিয়ে শুধু একটি পুষ্পের জন্য। চন্দ্রধর আমায় কি করেছে তুমি জানো? মনসা আমাকে করেছে শিরে হেমতালের আঘাত, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। চন্দ্রধর যদি আমার প্রহার করলো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, আমি কি করতে পারি তুমি বলতে পারো পিতা? কত ভালোবাসা দেখিয়েছি, কত মায়া মমতা দেখিয়েছি, কোনোদিন আমাকে পূজা দেয়নি আর কোনোদিন আমাকে মা বলে স্বীকৃতি দেয়নি, শুধু তিরস্কার পেয়েছি আর বলেছি আমি চ্যাং মুড়ির কানে মনসা। মনসা হ্যাঁ পিতা, আমি তোমার সঙ্গে কথা দিলাম, এখান থেকে গিয়ে ওই দিদিভাই শ্বশুর হাত থেকে পূজা আদায় করে দেবে। আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না পিতা। বেশ দিদি ভাই, দাদু মাথা দাও ওই দেব সভায়, এখান থেকে তোমার পিতার কাছে পূজা আদায় করে দেবে। ও গো মা, এই দেব সভা মাঝে আমি তোমার কথা দিচ্ছি, আমি যদি আমার স্বামীকে ফিরে পাই তোমার পূজা আমি আদায় করে দেব। ওরে মা বেহুলা, আর আমি তোকে কষ্ট দিতে চাই না। ও গো পিতা, বলো মনসা আরেকটি কথা আমার পিতা। বলো মা। আমি তোমার মানুষ কন্যা পিতা, আজ পর্যন্ত আমি কোনো অন্যায় কাজ করিনি পিতা, শুধু মা হওয়ার আশায় লোভের আশায় আমি চন্দ্রধরের এত ক্ষয় ক্ষতি করেছি পিতা। আমি কথা দিলাম চন্দ্রধরে যা যা আমি ক্ষতি করেছি সব পুনরায় ফেরত দিয়ে দেবো পিতা। কিন্তু পিতা গো, সকল অপরাধেরই কি আমার ক্ষমা হয় না পিতা? তোমার এই কন্যা কি তোমার চরণে ফুল হয়ে ঝরে পড়তে পারে না পিতা? প্রাণ ভরে আশীর্বাদ করে তোমার ভক্ত চন্দ্রধরের হাতে পূজা পেয়ে যেন আমি মাতৃত্ব ধন্য করতে পারি এই মর্তের মাঝে, আর প্রাণ ভরে আশীর্বাদ করো সফল অপরাধের যেন আমি ক্ষমা পাই। তুমি আমার দুটি রাঙা চরণে ঠাঁই দিও পিতা, আর আমি এমন ভুল কাজ করবো না পিতা। বেশ মা বেশ, আশীর্বাদ করি মা, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। ওরে মা বেহুলা, মা তোর স্বামীকে বাঁচাতে গেলে অনেক জিনিসের প্রয়োজন মা, সব কিছু জোগাড় করে দিতে পারবি? দিতে পারবো মা। ওই দেখ সারি সারি কত দেবতাগণ বসে আছে, ওই দেবতাগণের কাছ থেকে কিছু বসনে ভিক্ষা করে আমি নতুন বসনের কাপড়ের কান্ডারি করতে হবে, কিছু চাল কিছু ডাল কিছু আলু কিছু লঙ্কা কিছু তেল কিছু পয়সা মুদ্রা এনে কাপড়ের কান্ডারি করে সাজিয়ে দিবি গঙ্গা বাড়ি সিটি, আমার সর্বাঙ্গে শীতল করে দিবি, ওই কাপড়ের কান্ডারির ভিতরে আমি তোর স্বামীর প্রাণ ফিরত দিতে চাই। বেশ মা, যা মা যা, ওইগুলো সব কিছু জোগাড় করে নিয়ে আয়, এই মুহূর্তে আমি তোর স্বামীর প্রাণ ফিরত দেব মা। তাই এখানে আপনারা যারা বসে আছেন, নায়ক বাবুর উদ্দেশ্যে বলছি, সমস্ত মায়েরা বসে আছেন, দাদারা বসে আছেন, প্রতি প্রত্যেকের বলছি মৃতদেহের উপরে কিছু চাল পয়সা দান করতে হয়, আপনারা যে যা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী চাল পয়সা দান করে যাবেন, তারপরে লক্ষ্মীন্দরের জীবন দান দেওয়া হবে, আপনারা কেউ দ্বিধাবোধ করবে না, মায়ের মঙ্গলের কারণের জন্য যে যা পারবেন দিয়ে যাবেন। আশিত সাউন্ড দোষা ডিজে বাপি ডুশাই নম্বর পোল।